আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। আজকের যে টুলসটি রয়েছে গাইস, এটা হলো বি টুলস। এর সাহায্যে কি কি করতে পারবেন, এমটিকে যে প্লাস রয়েছে, ফরম্যাট রয়েছে, তো এটা সাহায্যে যদি ফ্ল্যাশ করেন তাহলে আরেকটু ভালো কাজ করবে। আমরা তো অনেকে টুলস ইউজ করি, তো আমরা এটা এক্সপোর্ট করে ফেলেছি। এখানে দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম যেটা রয়েছে সেটা আমাদের অবশ্যই রান করতে হবে, অর্থাৎ সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইএস আর নো, তো এখানে আমরা ইএস করে দেব। আমরা নো মানে কেটে যাবে, দেখুন আমি কেটে দিয়ে দিলাম, তো এটা কিন্তু কেটে গেল। তো অবশ্যই সবসময় ইএস দিয়ে দিবেন, ওকে ইএস করে দিলাম। এরপর নেক্সট নেক্সট কোথায় ইনস্টল হচ্ছে বা কোথায় ইনস্টল করতে চান আপনার ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন। তো আমি চেঞ্জ করছি না, যে জায়গায় আছে সেই জায়গায় থাক, ওকে নেক্সট নেক্সট। এখানে ক্রিয়েট আইকন, অর্থাৎ ডেস্কটপে একটি আইকন চলে আসবে, সেটা আপনার এখান থেকে ডিসকাস করতে পারবেন, ওকে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা যাচ্ছে, তো ওকে আমি এটা লঞ্চিং, যেহেতু ডেস্কটপে আইকন আছে তো আমরা সেখানে চলে যাই এবং এই লোকেশনটা আমরা একটু কপি করে নিই। তোকে আমাদের আইকনটা আমাদের আইকনটা আমরা দেখতে পাচ্ছি না, দুঃখের বিষয়। তো এটাকে আমরা আবার সেট আপ করি, জাস্ট আপনাদের এটা খুঁজে বের করতে গেলে অনেকটুক সময় লাগবে, যার ফলে আমি এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে পূর্বের নয় আবার সেট আপ করবো, তো এখানে লঞ্চিং আছে তো আমরা এটা লঞ্চিং করে দিই, ওকে। আমরা এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যে লোকেশনটা কপি করলাম এখানে দিয়ে দিলাম ওপেন, এটা আমরা দিয়ে দিলাম, তো আমরা এটা ওকে করি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি টুল এসে হাজির হয়েছে, খুবই একটি সুন্দর টুল। সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এমট্রিকে ডাউনলোড, তো এখানে কিন্তু আপনারা ফ্ল্যাশ করতে পারবেন খুব সহজে, ইজি। এখানে দেখতে পাচ্ছেন এখানে শাটার ফাইল রয়েছে, তো জাস্ট আমরা যদি একটি শাটার ফাইল এখানে দিয়ে দিই তাহলে এখানে চলে আসবে ফাইলটি, এখানে চলে আসবে। তো এখানে শাটার ফাইল আমরা দিতে পারি, তারপর ওকে গাইজ, ইজি। এখানে দেখতে পাচ্ছেন
ডাউনলোড। তো এখানে দেখতে পাচ্ছেন শাটার ফাইল নাই, যার ফলে কিন্তু ডাউনলোডটা নিচ্ছে না। যখন আপনি একটি স্কটার ফাইল দিয়ে দিবেন, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিবেন, তখন কিন্তু এটি ডাউনলোড হতে শুরু করবে, অর্থাৎ ফ্ল্যাশিং হতে শুরু করবে। এটা হলো এমটিকে টুলস গাইস। এরপর রয়েছে আইমি, এখানে কিছু প্রজেক্ট লিস্ট আছে, তো কোনো ব্যাপার না, এই লিস্ট থেকেও হবে এবং লিস্ট ছাড়াও হবে। এখানে অটোমেটিক জেনারেটর রয়েছে, আপনার এখান থেকে অটোমেটিক জেনারেটর করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অপশন রয়েছে, বিটি রয়েছে, আইমি রয়েছে, বারকোড রয়েছে, তো সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন এই এইটার সাহায্যে। এখানে গ্যাস ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইটা কিন্তু আপনি এই যে ইথারনেট রয়েছে, তো এগুলো আপনি সাপোর্ট করাতে পারবেন, কোনো সমস্যা নেই, মডিফাই করতে পারবেন। তো আমি এটা ওকে করে দিলাম। এখানে এমডিবি ফাইল রয়েছে, এমডিবি ফাইল সম্পর্কে অবশ্যই আমরা জানি যে আইমির যে ড্যাশবোর্ড রয়েছে, এমডিবি ফাইলগুলো সেগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখানে সিস্টেম কনফিগারেশন রয়েছে, এখানে আইমি রয়েছে, এখানে বট রয়েছে, তো এখানে ম্যাক আইপিও আপনারা ইচ্ছা করলে এটা রিড করতে পারেন, রাইট করতে পারেন। তো এখানে আমার আইমি রয়েছে, আইমিটা এখান থেকে আপনারা অন করে দিতে পারেন দুইটা আইমি। তো এরকম ভাবে আপনারা আইমি এখান থেকে রিড রাইট করতে পারেন, ওকে দিতে পারেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ভকম যে ড্রাইভারটি রয়েছে, অবশ্যই আপনাকে ড্রাইভারটি দিতে হবে এবং এটা স্মার্ট স্মার্টই থাকবে। এ ছিল আইমির যে অপশনটি রয়েছে। এখানে মাল্টি ফুটার রয়েছে, তো অনেকে আমরা আছি যেগুলো মাল্টি ফুটার অনেক সেটগুলো রয়েছে, সেগুলোকে অবশ্যই ডাউনলোড ফর্ম বা মাল্টি পোর্টাল, এখানে দেখতেছেন পাসওয়ার্ড। তো এখানে মাল্টি পোর্ট অবশ্যই আপনারা ইউজ করে দেখুন, খুবই একটি কাজের কিন্তু এই সফটওয়্যারটি। মাল্টি পোর্ট অর্থাৎ লেটেস্ট লেটেস্ট যে সেটগুলো থাকবে এখানে মাল্টি পোর্ট কিন্তু ইউজ করা যাবে। তো আমি নেক্সট টাইমে আপনাদের মাল্টিপোর্ট সম্পর্কে একটি ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো, সেখান থেকে এটা করে নিতে পারেন। তো এখানে স্টার্ট রয়েছে, এখানে স্টপ রয়েছে, এখন রয়েছে কাস্টমাইজ, কাস্টমাইজ ব্র্যান্ড, এখানে কাস্টমাইজ যে ফ্রেমওয়্যার রয়েছে, এখানে আইএমজি ফাইল যদি আপনি এখানে ওপেন করেন তাহলে আপনাকে এখানে অল ডিটেলস দেখাবে কিভাবে আপনারা কোনটা কোন ভাষণ করবেন। তো সব কিছু এখানে সিস্টেম রয়েছে গাইজ, সবগুলো এখানে আপনারা করতে পারবেন। তো সবচেয়ে মজার বিষয় হলো এটাই গাইজ, আমাদের যে এমটিকে গুলো আমরা এখান থেকে ফ্লাশ করতে পারবো, এটাই সবচেয়ে মজার বিষয়। এখান থেকে আমরা জাস্ট স্টার্ট করে দিলে এটা দেখুন স্টার্ট হয়ে যাবে, এবং যেহেতু আমার সেটটি ফাইল লাগানো নাই, অর্থাৎ ইউএসবি কেবল লাগানো আছে কিন্তু সেটটি অর্থাৎ এই সেটটি নয়, তো জাস্ট আপনাদের যদি দেখানোর ক্ষেত্রে আমি এটা দেখালাম আর কি। তো সফটওয়্যারটিতে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন, এখানে ডিসপ্লে ভার্সন, এখানে ম্যাক, সব কিছু এখানে পাবেন, সিস্টেম ইনফরমেশন, যত সিস্টেম রয়েছে এখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যেতে পারেন সেই সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যার থেকে। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে মাঝে শেয়ার করতে পারি। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।